नमस्कार टीके बेंगली रेसिपी से अपन सबा के स्वागत। आज के बनाब उच्छे दिए मुसुर डाले रेसिपी। एट किन्तु खेते भीषण सुस्वादु। ताले चलून देखे ना जाक उच्छे डाल बा तेतो डाल आज क्यों बनाब। एर जोन्नो आमी एखाने एक कप परिमाणे डाल निये निएछि। एरपर डालटाके आमी भालो करे धुए नेब। डालटाके किन्तु दू थेके तीन बार भालो करे धुए निते हबे। डालेर मध्ये जे नोंराटा थाके सेई नोंराटा बेरिये आसबे। डालटाके भालो करे धुए नेওয়ার পর এরপর কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটাকে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। তার আগে এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা ভালোভাবে ছড়িয়ে যায়। এরপর এটা ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে আমি ওইভাবে উচ্ছে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেব। তারপরে উচ্ছেটাকে ভালো করে হলুদ লবণের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। উচ্ছেটাকে ভালো করে মাখিয়ে নেয়ার পর এরপর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে যে উচ্ছাগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেব। এরপর একটা একটা ভাবে এখন ছাড়িয়ে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলোকে কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইডে ভাবে উল্টে দিচ্ছি। উচ্ছেগুলোকে একটু বেশি না ভাজলে উচ্ছে কিন্তু উচ্ছে ডালটা একদম তেতো লাগবে, এজন্য উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এটা আমি তুলে নেব। সব উচ্ছেগুলো আমি তুলে নিয়েছি। এরপর ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এভাবে একটা কাটার সাহায্যে ডালটাকে আমি একটু ঘুটে নিলাম। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কা কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা এখানে দিতে পারেন, আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি পাঁচ সাত মিনিট মতো এভাবে জাল করে নেব একটু। তারপরে কড়াই থেকে ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে দুটো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি ফোড়নে। আপনারা চাইলে এখানে জিরাও ব্যবহার করতে পারেন। রাঁধুনিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু। তারপর এর মধ্যে আমি এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। তারপরে ভালো করে এটা ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেয়ার পর এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি।
ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ডালটা কিন্তু ঘনত্ব এভাবে রাখছি, আপনারা চাইলে এর থেকে গাঢ় করতে পারেন বা পাতলাও রাখতে পারেন। এরপরে ডালটা আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল উচ্ছে ডাল বা তেঁতো ডাল। তাহলে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।